বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের সামনে তুলে ধরবো। এ বছরে বেড়েছে অনেক পাশের হার, তো কত হলো পাশের হার দেখে নেবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। এবং যারা সফল হয়েছে তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, এবং যারা কোনো কারণে অনেক প্রতিকূল পরিস্থিতির জন্য উত্তীর্ণ হতে পারলে না তারা হতাশ হো না, পরের বছর নিশ্চয়ই পাশ করবে। এবং বিশ্বাস রেখো, তাদের সকলকে আমি আমাদের তরফ থেকে শুভেচ্ছা ও আগাম শুভকামনা জানিয়ে রাখি। এবার আমরা একটু আমাদের স্ট্যাটিস্টিক্সটা দেখে নিই। আমাদের মোট এনরোল পরীক্ষার্থীর সংখ্যা এবছর ছিল 775,364, আর যারা পরীক্ষায় অ্যাপিয়ার করেছে সেই সংখ্যাটি হলো 761,583। আর পাশের যারা পরীক্ষাটি পাস করেছে সেই সংখ্যা হলো 680,057। অর্থাৎ মোট পাশের হার ঐতিহাসিক 90.13%, 90.13%। এই হচ্ছে আমাদের এবারের 2020 পাশের হার। গত বছর 2019 সালে আমাদের মোট পাশের হার ছিল 86.29%। এবছর আমাদের ছেলেদের পাশের হার 90.44%, এবং মেয়েদেরও পাশের হার প্রায় সমান, অর্থাৎ 90%-এর একটু বেশি। কোনো ইনকমপ্লিট রেজাল্ট নেই, এবং অভূতপূর্বভাবে সফল হয়েছে যারা তাদের মধ্যে প্রথমেই নাম করতে হবে কলকাতা। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, এইসব জেলাগুলো থেকে আমাদের স্ট্যাটিস্টিক বলছে অভূতপূর্ব রেজাল্ট, এবং 90%-এর বেশি।